হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুভ সকাল, সবাই কেমন আছো? তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আবারও রমজানের আর একটা ব্লগে সবাইকে স্বাগত। তো আজ সকাল সকাল ঘুম থেকে আজকে উঠে গেছি, উঠে এসে দেখো এখন বাসি কাজকর্ম করব। তো আজকে ভাবছি বিছানার চাদরটা ময়লা হয়ে গেছে, তো বিছানার চাদরটা উঠিয়ে নেব, উঠিয়ে তারপর বাসি ঘর টর সব ঝাড়ু দিয়ে নেব। তো চলো আগে বাসি বিছানাটা উঠিয়ে নিই। আর ওইদিকে দেখো বাহিরে ওই যে আমি মুরগি কবুতর ওদেরকে মানে খোয়ার থেকে বের করে খাবার দিয়ে এসেছি, ওরা খাচ্ছে। তো বাসি ঘর আমি ঝাড়ু দিয়ে নিয়েছি, এখন এই যে বাসি বিছানাটা উঠিয়ে নিলাম, উঠিয়ে আরেকটা বিছানা পেতে নিলাম। তো এখন এই চাদরটা মানে ধুয়ে দেবো, আর রাতের বেলা মাজা ঘষা করে রেখেছি, এখন শুধু এই যে এটাকে ধোবো। তো দেখি বাথরুমে আরও কোনো কাপড় আছে কি না, তো বাথরুমে গিয়ে দেখি যে আরও কাপড় চোপড় আছে। আর এই যে দেখো এই যে থালা বাটি সব ঝুড়িতেই আছে, মেজে রেখেছিলাম রাতের বেলা। তো আর এই যে দেখো বাথরুমে, দেখো দেখি বালতিতে আর কোনো কাপড় আছে কি না, তো চাদরের সাথে একসাথে ধুয়ে দেবো। তো এই যে দেখো বালতিতে আরও কাপড় আছে, চলো এগুলো ধুয়ে পরিষ্কার করে নিই। এই যে দেখো ধুয়ে টুয়ে একদম রোদে শুকাতে দিয়ে এসেছি, আর ওইদিকে ডিমওয়ালা ডাকতেছে, ঘরে একটাও ডিম নেই, দৌড়ে চলে আসলাম ডিম নেওয়ার জন্য। আর এই যে দেখো ডিম নিলাম এখানে, এই ষোলো মানে ষোলোটার মতো ডিম। তো ডিমটা ফ্রিজে রেখে দেবো, রেখে দিয়ে আমি অজু করে তারপর নামাজ পড়বো, কোরআন শরীফ পড়বো, তো সেই জন্য তাড়াহুড়ো করে রেখে দিলাম। আর মেয়ে বলতেছে ডিম দেখে আজকে ডিম রান্না করতে, সেই জন্য এগুলো বাহিরে রেখে দিলাম দুপুরে রান্নার করার জন্য। তো চলো এখন আমি নামাজ পড়বো, কোরআন শরীফ পড়বো। এই যে দেখো বন্ধুরা নামাজ পড়ে নিয়েছি, কোরআন শরীফ পড়ে নিয়েছি, এখন বোরকা পরে রেডি হয়ে গেছি, ফার্মেসিতে যাব। মেয়ের ওষুধগুলো শেষ হয়ে গেছে, মেয়ের অ্যালার্জি নাকে মাংস একটু বেড়েছে, সেই জন্য ওষুধ খেতে বলেছে 3 মাস, তো সেই জন্য ওষুধ শেষ হয়ে গেছে। তো এখনই যাচ্ছি ওষুধটা আনার জন্য, তারপর এসে তোমাদের সাথে আবার সব কিছু শেয়ার করব। আর এই যে দেখ এদিকে দেখো মেয়ে স্কুলে যাবে পরীক্ষা দিতে, তো ভাবছি দুজনে একসাথেই চলে যাব। তো আমি তো রেডি হয়ে গেছি, মেয়েও আসতেছে, ওর জন্য অপেক্ষা করতেছি। তাহলে চলো যাওয়া যাক, তারপর ওখান থেকে এসে তোমাদের সাথে সব কিছু আবার শেয়ার করবো। আর এই যে দেখো এইমাত্র চলে আসলাম, এসে এই যে বোরকাটা খুলে নিচ্ছি, বোরকা টোরকা খুলে এখন এই যে তোমাদেরকে দেখাই কী কী নিয়ে আসলাম। তো এই যে এই ঘরটাতে রেখেছি, এই যে এখানে দেখো ওষুধ আছে, স্যালাইন আছে, স্যানিটারি ন্যাপকিন আছে, তো সব কিছু ওগুলো আর বের করলাম না। আর এখানে দেখো কী নিয়ে এসেছি, এখানে জিলাপি নিয়ে এসেছি, দই নিয়ে এসেছি, আর চিড়া নিয়ে এসেছি। ভাবছি বিকেলে মানে কি দই চিড়া দিয়ে একটা ডেজার্ট বানাবো, তো চলো এখন দইটা ফ্রিজে রেখে আসি, আর তা না হলে দইটা নষ্ট হয়ে যাবে। তো ওই যে ফ্রিজের দইটা রেখে দিলাম। আর এদিকে দেখি বস্তা ভর্তি চাউল এসে গেছে, তো যাওয়ার আগে ভাসুরকে বলে গিয়েছিলাম বাজার থেকে। এই যে দেখো বিছানার কি অবস্থা, একদম এলোমেলো। তো চলো এখন বিছানাটা গুছিয়ে নেই, আর ওইদিকে জোহরের আজান পড়ে গেছে, তো বিছানা টিছানা গুছিয়ে ঘর টর ঝাড়ু দিয়ে নেবো, উঠান টুঠান সব কিছু ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করে নেব, করে তারপর গোসল করে নামাজটা পড়ে নেই, তারপর দেখি দুপুর রান্না বান্নার জন্য কি ব্যবস্থা করব। তো গোসল করে আগে নামাজ পড়ে নিয়ে সব কাজকর্ম করে তারপর তোমাদের সাথে আবার সব কিছু শেয়ার করব। গোসল করে নামাজ পড়ে নিয়েছি, চলো যাই দেখি। এই যে দেখো এখানে মা এই যে সব কিছু কেটে দিচ্ছে যা যা লাগবে। তার এদিকে দেখি ওখানে আমি এই যে কুকারে এই বসিয়েছি, ওই যে ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, আর এখানে ডাল বসিয়েছি। এই যে দেখো ডিম আলু সিদ্ধ বের করে নিলাম, আর এইদিকে যে দেখো ডাল সিদ্ধ হয়ে গেছে, তো ডালটা বাগার দিয়ে নিব। তো তার আগে চলো এগুলো সব ছিলে পরিষ্কার করে নিই। এই যে দেখো সব কিছু রেডি করে নিয়েছি, আর সব কিছু আমার রেডি, এখানে বেসন, এখানে যে বেগুনি কুমড়ো চপ, এখানে পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা সব কেটেছি, এখানে যে পেঁয়াজের জন্য মেখে রেখেছি, এখানে যে ডিম চপ বানাবো রেডি করে রেখেছি, আর এই যে এখানে আজকে ডিম রান্না করব লবণ হলুদ মাখিয়ে রেখেছি, আর এই যেখানে ডাল সিদ্ধ করে রেখেছি এখনও বাগার দেইনি। তো এখন বাজে 3টা, তো আর একটু পর 4টা বাজলে তারপর রান্নাবান্না সব কাজকর্ম শুরু করে দেব। তো এই ফাঁকে চলো আমি একটু রেস্ট নিয়ে নিই, সকাল থেকে একটু রেস্ট নিতে পারিনি, তো চলো এখন একটু রেস্ট করে নেব। আর এই যে দেখো রান্না করতে চলে এসেছি, এই দেখো ডিমগুলো আগে তেলের মধ্যে ভেজে নিচ্ছি, ডিম ভুনা করবো,
ডালটা তো হয়ে গেছে শুধু বাগার দিয়ে নেব আর এখানে দেখো টমেটো পেঁয়াজ বাটা দিয়ে করছি আর টমেটো পেঁয়াজ আর বাদাম বাটা দিয়ে ডিম গুঁড়াটা আজকে করছি আর এই যে এখানে ডালটা ফোড়ন দিয়ে নিলাম তো রান্না বান্না তেমন কিছু চাপ নেই এই যে ডিম গুঁড়া হয়ে গেছে ডাল বাগার দিয়ে নিয়েছি রান্না বান্না করা শেষ আর এদিকে দেখো মাংসের তরকারি ছিল কালকে আর এদিকে মেয়ে দেখো এই যে চিড়া দিয়ে দই চিড়ার ডেজার্ট বানাচ্ছে তো তার ফাঁকে আমি আসরের নামাজ পড়ে নিয়েছি এসে এই যে দেখো ভাজাভুজি করা শুরু করে দিয়েছি আমি ডিমটা ভাজতেছি কি সুন্দর করে ডিম চপ আর এসে দেখো কি অবস্থা হয়ে গেছে একদম পুড়ে গেছে দুধওয়ালা এসেছিল দুধ আনতে গিয়ে সব পুড়ে গেছে আর এই যে দেখো আমার ইফতার টিফতার সব ভাজা ভুজা হয়ে গেছে তো চলো এখন এগুলো ঢেকে রেখে দেই আর দুধটা জাল করে নেব এই যে দেখো দুধটা জাল করে নেব আর বাহিরে একটু কাজ আছে ওগুলো সেরে নেব আর এই যে দেখো সব ইফতার পেনে বসে আছি এমন সময় এত ইফতার বানিয়েছি ঘরে আবার যা নিয়ে আসলো ইফতার ইফতার দিয়ে আজকে ঘর একদম ভরে গেছে এই যে দেখতে পাচ্ছ সব কিছু সাজিয়ে গুছিয়ে নেওয়া হয়েছে কিন্তু কি বলবো এত ইফতার আজকে ঘরে কিন্তু আজকে আর আমার ইফতার খাওয়া হবে না সব কিছুই ভালো ছিল ঠিক ছিল হঠাৎ করে আমি যখন আজানটা দিচ্ছিল শরবতটা যখন খাচ্ছিলাম হঠাৎ করে মানে আমার দম আটকে গিয়েছিল মানে শরবতটা গিলতে পারতেছিলাম না কলিজার ঘরে এমন একটা মানে যন্ত্রণ মানে মানে চিবি দিয়ে মানে যাতাদের মানে ই হচ্ছিল যে আর মানে সেরকম হয়নি হঠাৎ করে আমি অসুস্থ হয়ে পড়ি এই যে দেখো এই মুহূর্তটাই মানে কি বলবো আর এই শরবতটা খাওয়া হয়নি অসুস্থ হয়ে গেছিলাম তো এই যে দেখো একটু রেস্ট টেস্ট নিয়ে নামাজ করে এসেছি ওরা সব কিছু যা পেরেছে খেয়েছে আর সব এই যেখানে পড়ে আছে সব ঢাকা দিয়ে রেখে দিয়েছে তো চলো এখন কিছু একটা খাবো তো ভাবছি আর ভাজাপুনি কিছুই খাবো না শুধু এই যে দই চিড়ার ডেজার্টটা এটাই নিয়ে নিচ্ছি তো চলো এটাই এখন খাবো আর এরকমভাবে যে হঠাৎ করে এরকম অসুস্থ হয়ে যাব আমি ভাবতেই পারিনি তো আল্লাহ বাঁচিয়েছে রমজান মাস কোনো অসুবিধা হয়নি এখন অনেকটাই ভালো লাগতেছে আর খাওয়া দাওয়ার পর দেখো কত কিছু রয়ে গেছে আর এই দই চিড়ার ডেজার্টটা কিন্তু খুব মজা হয়েছে এই যে দেখতে পাচ্ছ আর দেখতেও যেমন সুন্দর হচ্ছে খেতেও মজা হয়েছে আর এই যে দেখো এগুলো এখন কি করব এগুলো এখন ফ্রিজে রেখে দিতে হবে আশেপাশে কোনো গরিব মানুষ নাই যে তাদেরকে দিয়ে দেবো তো কি আর করা কালকে আর ইফতার বানাতে হবে না কালকে এগুলাই গরম করে নিলেই হবে ওভেনে আর এই যে দেখো খাওয়া দাওয়ার পর কতগুলো মাজা গোসা বের হয়েছে এগুলো তো আমাকে ধুতেই হবে যতই আমরা অসুস্থ থাকি না কেন সংসারের কাজ তো আমাদেরকে করতেই হবে আর ওদিকে বাহিরে এত পরিমাণ বিজলি চমকাচ্ছে এখনই বৃষ্টি হয়তো আসবে তোমাদেরকে দেখাই একটু আর আজকের ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখবে অবশ্যই একটা ফলো করে দিও ফেসবুক পেজ হচ্ছে আল আকশা ব্লগস তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো আমি যেন ভালো থাকি সুস্থ থাকি পুরো রমজান মাসটা যেন ভালো থাকি আল্লাহ হাফেজ টাটা বাই বাই